Hello guys, assalamu alaikum. Welcome back to another brand new video. Jara 125cc segment e bike kinte chaacchen, best mileage, better performance ebong stable riding er jonno to tader jonno ajker video ti khubi guruttopurno hote choleche. To beshi kotha na bole cholun video ti shuru kora jak. ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমরা আজকে 125cc সেগমেন্টে যে বাইকটি নিয়ে কথা বলবো বাইকটি হচ্ছে Honda Civic Shine SP125 তো Honda Civic Shine SP125 ছাড়াও আরো দুটি বাইক আছে এই সেগমেন্টে Discovery 125 এবং TVS Raider 125 ওই বাইক দুটি নিয়েও কথা হবে ভিডিওর শেষের দিকে প্রথমেই Honda Civic Shine SP125 বাইকটির কালার মাইলেজ টপ স্পিড এবং বাইকটির বর্তমান বাজার মূল্য এবং এই প্রাইজে এই বাইকটি কেনা ঠিক হবে কিনা সেই বিষয়ে জেনে আসি Honda Civic Shine SP125 বাইকটির প্রথম ভালো দিক হচ্ছে বাইকটির ব্রেকিং সিস্টেমে সামনে থাকছে 240mm এর ডিস্ক ব্রেক যেটা নিশানের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং বাইকটির পেছনে থাকছে 130mm এর ড্রাম ব্রেক বাইকটির ফ্রন্টে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন এবং বাইকটির সামনে টায়ার হিসাবে থাকছে 18 ইঞ্চি অ্যালয় হুইলচেয়ার সাথে 80x100 সেকশনের টিউবলেস টায়ার এবং বাইকটির পেছনে ব্রেকিং সিস্টেম হিসাবে থাকছে ড্রাম ব্রেক তার সাথে থাকছে 18 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 80x100 সেকশনের টিউবলেস টায়ার বলতে পারেন সামনের চাকা এবং পেছনের চাকা একই সাইজের বাইকটির ইঞ্জিনের কথা আসলে বাইকটিতে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 124.73cc-র এয়ার কুলড 4-স্ট্রোক SI ইঞ্জিন এবং এই ইঞ্জিন BS4 কমপ্লায়েন্ট ইঞ্জিন এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 10.3 PH @7500 RPM যার কারণে এই বাইকটি থেকে আপনারা এভারেজ 100 কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন 125 সেগমেন্টে যে সকল বাইকগুলো আছে সেগুলোর টপ স্পিড নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকে না বাইকটির পারফরমেন্স এবং মাইলেজের দিক বিবেচনা করেই 125cc বাইকগুলো ক্রয় করা হয় এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 10.3 Nm @5500 RPM বাইকটির ইঞ্জিন কুলিং সিস্টেম হিসেবে থাকছে এয়ার কুল এবং বাইকটিতে সেলফ স্টার এবং কিক স্টার ব্যবহার করা হয়েছে বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকছে কার্বোরেটর বাইকটি 3-4টি ক্যালোরি পেয়ে যাবেন বাইকটিতে 5-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10.5 লিটার মানে 10.5 লিটার বাইকটির ফুয়েল রিজার্ভে থাকে 1.5 লিটারের মতো বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160mm এবং বাইকটির হুইল বেস 1266mm এবং বাইকটির ওয়েট 123kg বাইকটির সামনে যে লাইটটি ব্যবহার করা হয়েছে সেটি হ্যালোজেন হেডলাইট এবং বাইকটিতে বাল্ব টেল লাইট এবং বাল্ব টার্ন ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে তাছাড়াও বাইকটিতে থাকছে সিঙ্গেল পার্ট আপরাইট হ্যান্ডেল বার যার কারণে এই বাইকটি নিয়ে রিলায়েবল রাইডিং বিশেষ করে সিটিতে রাইড করার সময় খুবই কমফোর্টেবলভাবে বাইকটি রাইড করতে পারবেন তাছাড়াও বাইকটিতে থাকছে সিঙ্গেল সিট যার কারণে বাইকটির পেছনে পিলিয়নও খুব কমফোর্টেবলভাবে পেছনে বসতে পারবে এই বাইকটি প্রতি লিটার ফুয়েলে মাইলেজ দিয়ে থাকে 55 থেকে 60 কিলোমিটারের আশেপাশে এবং এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,39,900 টাকা মানে 1,40,000 টাকা বর্তমানে বাংলাদেশের ডলারের প্রাইস বৃদ্ধির কারণে বাইকের প্রাইস আপডাউন হচ্ছে যার কারণে এটি ফিক্সড প্রাইস না কমতেও পারে বাড়তেও পারে তো এখন আসি 125cc সেগমেন্টে যে আরও দুটি বাইক আছে Discovery 125 এবং TVS Raider 125 তো Discovery 125 বাইকটি হচ্ছে ওল্ড মডেলের বেস্ট একটি বাইক 125 সেগমেন্টে কিন্তু যারা Discovery 125 এর চাইতে আরেকটু আধুনিক হতে চান তাদের জন্য Civic Shine SP125 যেটি কোনো ভেজালমুক্ত পার্টস পার্টি অ্যাভেলেবল এবং বাইকটি রিলায়েবল রাইডিংয়ের জন্য সেরা আপনি যদি এর চাইতেও 125cc সেগমেন্টে বাংলাদেশে ফিচার লুডেড কমিউটার সেগমেন্টের বাইক খুঁজেন তাহলে তার জন্য আছে TVS Raider 125 তো TVS Raider 125 বাইকটি কেনার পেছনে অনেকই কারণ থাকে তো সেই কারণগুলো যদি আপনার থেকে থাকে আপনি যদি TVS Raider 125 আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি সেটা নিতে পারেন তাছাড়া Honda Civic Shine SP যেহেতু Honda রিলায়েবল ইঞ্জিনের জন্য সেরা যার কারণে আপনি ব্র্যান্ড ভ্যালুর দিক বিবেচনা করলে আপনার জন্য Civic Shine SP125 বাইকটি বেস্ট একটি বাইক হতে পারে 125cc সেগমেন্টে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ